বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডুওফিক্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডুওফিক্স ঔষধটি অপসোসালাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ন্যাপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল। এটি সাধারণত ডুওফিক্স নামে পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, ডুওফিক্স 500 mg ট্যাবলেট এবং ডুওফিক্স 375 mg ট্যাবলেট। যে সকল রোগীদের জন্য মূলত ডুওফিক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত ডুওফিক্স ঔষধটি একটি ব্যথানাশক ঔষধ। এটি ব্যথা দূর করার জন্য মূলত দেওয়া হয়ে থাকে। যে সকল রোগীদের অতিমাত্রায় ব্যথা করা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, মাংসপেশির ব্যথা, ঘাড় ও পিঠে অতিমাত্রায় ব্যথা করা, বাত ব্যথা, আঘাতপ্রাপ্ত ব্যথা, অস্টিও অর্থোটাইটিস, রিউমাটয়েড অর্থোটাইটিস এবং অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস এর লক্ষণ ও উপসর্গে এটি গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রেও গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রেও এটি খুবই ভালো কাজ করে থাকে। যে সকল রোগীদের অতি মাত্রায় ব্যথা রয়েছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঘাড়ে ব্যথা করা, পিঠে ব্যথা করা, কোমরে ব্যথা করা, এ সকল ব্যথা দূর করার জন্য খুবই কার্যকারী। ডুওফিক্স ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত ডুওফিক্স 500 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে, সকালে এবং রাতে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডুওফিক্স ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, ঘাড় ও পিঠে ব্যথা করা, পুরাতন ব্যথা, বাতজনিত ব্যথা, আঘাতপ্রাপ্ত ব্যথা, যে ধরনের ব্যথা থাকুক না কেন, অস্টিও অর্থোটাইটিস, রিউমাটয়েড অর্থোটাইটিস, তাছাড়া যে ধরনের ব্যথাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ডুওফিক্স ঔষধটি দ্বারা রোগীর এ সকল ব্যথা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ডুওফিক্স ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর, সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডুওফিক্স ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডুওফিক্স ঔষধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন শরীর দুর্বল লাগা, খাবারে অরুচি, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, পেটে বদহজম সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ডুওফিক্স ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের ডুওফিক্স ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।